আজি যে আপুনি গৌরীপুরী রিক্সা ইউনিয়নের আহ্বানত প্রতিবাদী সভা করলে, এই মূল উদ্দেশ্যটো কি আছিল? স্যার, মানে ই রিক্সা ইউনিয়নের আহ্বানত আজি প্রশাসনের বিরুদ্ধে, বিশেষ করে পরিবহন বিভাগের বিরুদ্ধে আজি প্রতিবাদী সভা প্রবেশিত হল। আমার ই রিক্সা ইউনিয়নের এইবিল শিক্ষিত যুবক, কোনোবাই মেট্রিক, কোনোবাই পিইউ, কোনোবাই বিএ এম এ পাসও আছে। যুবক আজি কর্মসংস্থানের ব্যবস্থা নেই, সরকারে এতিয়ালৈকে তেওঁলোকৰ ব্যবস্থা কৰিব পৰা নাই। একেসকলে পরিয়ালর সদস্য কবলে গেলে এক প্রকার নিজের মা ভনী বা নিজের ওয়াইফক বন্ধন ব্যাংকত বন্ধক রাখি তারপর টাকা লই আজি এইবিল রিক্সা কিনিছে আর ইয়ার দ্বারা কোনো রকম একটা কর্মসংস্থান ভাগ বিচারি পাইছে। গতি আজি এইখিনি কৈছে যে চাইনার পর আনিছে, এইবিল বন্ধ করবলকে ইতিমধ্যে ধরপাকড়ও করেছে, বহুতো ধরছে। গতি কথাটা হল কি যে আজি এইবিল মানে তো চাইনাত যাওয়া নাই, চাইনার বর্ডার কোনপিনে সেইখিনিও নাজায়। এলাকে বজারের পর কিনছে, বজারতো এইবিল শোরুমের পর কিনেছে, কোনোবা মালিকে গুপ্তভাবে গুপ্ত স্থানত বিক্রি করেছে, তারপরে গুপ্তভাবে লইছে না প্রকাশ্যে সাইনবোর্ড টাইনবোর্ড দিয়ে শোরুম করেছে, তারপরে পার্চেস করেছে আর উপযুক্ত মূল্য দিয়ে করেছে। সরকার বা প্রশাসনে যদি চাইনার মাল যদি বিক্রি করা নিষিদ্ধ আছে কোনো কথা নেই, তেওঁলোকে কেনেকৈ বিক্রি করে আছে, শোরুমবিলাকে কেনেকৈ, মহাজনবিলাকে কেনেকৈ বিক্রি করেছে, এইখানে তাদের বন্ধ করে দিয়ে এইবিল যেগুলো নৌবনীয় যুবক আছে তেখেতলে তো চাইনাত যাওয়া নেই, তেখেতলে তো ব্ল্যাক টেন পড়া মানে আনা নাই, তেওঁলোকে তো শোরুমের পরে কিনেছে। গতি যদি বন্ধ করলে তাতে বন্ধ, বজারত যদি মালে না থাকে, বজারত যদি মালে পাওয়া না যায়, মানুষ ক্রয় করব কেমন? যদি চাইনার ই রিক্সাবিলাকে যদি ইয়াত না আনে, এলোকে না আনব, আপনাদের তাঁত বন্ধ না করবে, গুড়িত বন্ধ না করবে, উপরে আগালত এইবিল ঠাল ঠেঙুলি ধরে তো টানি তো ইয়াত লাভ নেই, এটা একটা সম্পূর্ণভাবে একটা বেআইন। আর তাহলে ইন্স্যুরেন্সের কথা কিন্তু আরে রিক্সার কোনো ইউনিয়ন ইন্স্যুরেন্স হয় নি আজি যে জীবনভর আমার রিক্সা যুগ যুগ ধরে চলেছে, কোনো তো আমি শোনা নাই যে কোনো এখন রিক্সার ইন্স্যুরেন্স আছে। গতি ইট ইজ অলসো রিক্সা, গতি কম্পিউটার যুগ, সেইখানে ইয়ার নাম দিছে হচ্ছে ই রিক্সা। গতি এই কম্পিউটার যুগ, এই কম্পিউটার নাম রাখিছে ই রিক্সা, বাট ইট ইজ এ রিক্সা। গতি রিক্সার কেন মানে ইন্স্যুরেন্স থাকে, তবুও যদিও দরকার পড়ে সেইবিল প্রশাসনে বুঝাই দিয়ক, পরিবহন বিভাগে বুঝাই দিয়ক কি কথা কি বার্তা। আর এইবিল ইমান স্লোত যায় যে এইবিল এক্সিডেন্ট হওয়ার কোনো ধরনের ভয় নেই, যে প্যাসেঞ্জারও যে কিনা একটা মরার আশঙ্কা আছে বা কিনা শারীরিকভাবে অক্ষম হওয়ার ক্ষমতা এই হিসাবে ইঞ্জুরি হয়, তেনেকুৱা কোনো ব্যবস্থা নেই। মানে ইয়াত সাইকেলতকৈও মানে ইয়াতকৈ সাইকেল আর যেবিল মানে মেনুয়েলর যেবিল রিক্সা আছে ইয়াতকৈ বহুত স্পীডত যাব পারে, তাতকৈ কম স্পীডত এইবিল যায়। তবুও যদি তেওঁলোকে ভাবে তো সেইটো হচ্ছে বিলাক কথা, সেইটো আলোচনার মাধ্যমে সেইটো করব পাৰি। কিন্তু টোটালি বোলে চাইনার মালে নিছে তার কারণে তেওঁলোকে বন্ধ করে দিব, এটো তো সরাসর এটা ইল্লিগেল কথা, অন্যায় কথা। তেওঁলোকে বন্ধ করবলকে কোম্পানি বন্ধ করে দিয়ে, তেওঁলোকে বন্ধ করলে শোরুমবিলাক বন্ধ করে, অটোমেটিক সববিলাক বন্ধ হয়ে যাবে। গতি ইয়ার উপরেও আমি দেখেছি যে পুলিশ প্রশাসনের পর যতে মতে এইবিল নিবনুয় যুব, এইবিল নিবনুয় যুবল কেবলা শিক্ষিত লড়া, কোনোবা এম এ পাশ করেছে, কোনোবা বিএ পাশ করেছে, কোনোবা মেট্রিক পাশ করেছে, অল অফ দি এডুকেটেড পার্সন। আর এইবিল লোকতো দুর্ব্যবহার করে আছে, তেওঁলোকক মানুষ বলে গণ্য নকরে, লাঠি দিয়ে কোবায়, লাঠি দিয়ে গোটা মারে, অমুক মারে, তমুক মারে, হেন করো তেন করো। আজি এলোকের চাকরি হলে তেওঁলোকেও আজি কিজনী এস আই হলেতেন, তেওঁলোকে কিনা হয়তো ডিএসপি হলেতেন, আজি তেওঁলোকে সামান্য মানে চকীদার নিচিনা এইবিল সরু সরু পুলিশ মানে হেৰি তেওঁলোকে অভদ্রামি করে, এইবিল মানে বহুত এইবিল খেলিমেলি হয়েছে। এই কারণে এইবিল মানে প্রতিবাদক আজি ই রিক্সা।